বিনোদনের তাজা খবরে স্বাগত। মা হারালেন অভিনেত্রী রাখি সয়ন্ত। বলিউড স্টার রাখি সয়ন্তের মা মারা গিয়েছেন। শনিবার 28 জানুয়ারি মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরেই নেট দুনিয়ায় ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য সবার কাছে প্রার্থনা করার অনুরোধ করেছিলেন রাখি। রাখির মা ব্রেন টিউমার এবং মরণরোগ ক্যান্সারে ভুগছিলেন। মুম্বাইয়ের টাটা ক্যান্সার হাসপাতালে কয়েক মাস ধরেই চিকিৎসাধীন ছিলেন তিনি, কিন্তু চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে নাফরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেত্রীর মা। হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 3 বছর ধরে মরণ রোগের সঙ্গে অক্লান্ত লড়াই চালিয়েছেন রাখির মা জয়া দেবী। 2021 সালের এপ্রিলে একবার তার অস্ত্রোপচার হয়েছিল। তার পিত্ততলী থেকে তখন টিউমার বাদ দেওয়া হয়েছিল। সে চিকিৎসার সব খরচ বহন করেছিলেন অভিনেতা সালমান খান এবং তার ভাই সোহেল খান। চিকিৎসকরা বলছেন টিউমার অপারেশন করা হলেও আবারও জয়া দেবীর পিত্ততলিতে টিউমার তৈরি হয় যা ক্যান্সারে পরিণত হয়। আইসিইউতে রেখেই তাই চলছিল চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা। মায়ের শারীরিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়ায় অনেকটাই উদ্বিগ্ন ছিলেন রাখি। সংবাদ মাধ্যমে প্রায়ই মায়ের অসুস্থতার আপডেট খবর দিয়ে প্রার্থনার অনুরোধ করতেন তিনি, কিন্তু শেষ রক্ষা আর হলো না, মাকে হারিয়ে ফেলেছেন রাখি। এ সময় নিজের ব্যক্তিগত জীবন নিয়েও অনেকটা চড়াই উতরাইয়ের মধ্যে রয়েছেন তিনি। সব মিলিয়ে রাখিকে এখন সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছে পুরো বলিউড ইন্ডাস্ট্রি। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।